গুনার বোঝা মাথায় লইয়া ডাকতেছি, বলেন না, গুনার মাথায় ডাকতেছি, মাফ কর মাফ কর আল্লাহ, এল তুমি যদি মাফ না কর তোমার বান্দা রে, আল্লাহ আল্লাহ বলেন না, তুমি যদি মাফ র তোমার বান্দারে, বল তো মার বান কারে কাছে আদর কো রিয়া মানুষ, আল্লাহ বানাই কেমনে দিবা জাগান্নামে ফাল, মাহবুব রাব্বুল আলামিন আল্লাহ এই নবীগঞ্জের সালামতপুরের কত মানুষ তোমার দরবারে হাত বাড়াইয়া দিছে রে আল্লাহ, জানি না রে আল্লাহ, কার জানি মা নাই কে জানি হাত বাড়াইয়া দিছে, কার জানি বাবা নাই কে জানি হাত বাড়াইয়া দিছে, আম্মা আব্বা যাদের কবরে, আম্মা আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও, মরিয়া গি ইয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মা মাফ করিয়া দেন না গো আল্লাহ, কবরে রাজা তুমি যদি মাফ না কর আল্লাহ তোমার বান্দারে, বল তোমার বান্দা যাবে কার কাছে, আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, আল্লাহ যত ভাই বাবার আমার জন্য বাবার জন্য কান্দে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, বিশেষ করে আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব করে দাও, আল্লাহ যাদের আম্মা আব্বা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব কর, আল্লাহ আমাকে অনেক ভাই বাবার হাদিয়া দিয়ে তাদের আম্মা আব্বার জন্য আরেকজন মা অসুস্থ দোয়া চাই, আমার সভাপতি সাহেবের কাছে কিছু হাদিয়া দিয়া দোয়া চাইছেন, আল্লাহ যারা দিয়েছেন দেয় নাই, যারা দিতে পারে নাই আল্লাহ সামর্থ্য নাই, প্রত্যেককে আপনি কবুল মঞ্জুর করে নেন, এ মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা দেশের ভাইয়েরা যারা যারা দোয়া চাই প্রত্যেকের দোয়া আপনি কবুল আর মঞ্জুর করে নেন, যারা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে বরকত দান করে দেন, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দেন, এই এলাকার মাহফিলটা আজকে চতুর্থ বছর আল্লাহ কেয়ামত পর্যন্ত কবুল করে নেন, আমার অনেক মা বোনেরা পর্দার আড়ালে হাত বাড়াইছে, মা বোনদেরকে কবুল মঞ্জুর করেন, যুবকদেরকে কবুল করেন, প্রবাসীদেরকে কবুল করেন, দেশি ভাইদেরকে কবুল করেন, প্রত্যেকের দান আপনি কবুল আর মঞ্জুর করেন, এই মাহফিলকে জড়িয়া করে এলাকার মধ্যে হেদায়েতের পয়গাম আপনি আল্লাহ জারি করে দেন, আল্লাহ আল্লাহ লন্ডনের জমিন থেকে আমার একজন মা মুনওয়ারা খাতুন তার আম্মা অসুস্থ দোয়া চাই, আরেকজন মা নবীগঞ্জে বাড়ি লন্ডনে বসবাস করে আল্লাহ ফুলমালা বেগম আল্লাহ তার আম্মা ইন্তেকাল করেছে দোয়া চাই, তার আম্মারে আপনি কবর জান্নাতের বাগান বানান, মাহবুব রাব্বুল আলামিন আমার একজন মা খানম বেগম আল্লাহ আল্লাহ দোয়া চাই অসুস্থ আল্লাহ তারে আপনি পরিপূর্ণ সুস্থতা নসিব করেন, আল্লাহ যারা যারা আমাদের কাছে দোয়া চাই আল্লাহ বিশেষ করে টাঙ্গাইল থেকে আরেকজন মা দোয়া চাই আল্লাহ তারে আপনি কবুল ও মঞ্জুর করুন, এমন করে যত ভক্তবৃন্দরা যত ভাই বাবারা দেশ বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ প্রত্যেকের দোয়া আপনি কবুল ও মঞ্জুর করে নেন, আল্লাহ আমরা গুনাগার আপনার দরবারে হাত বাড়াইছি, মরে যাব দুঃখ নাই তবে বেঈমান বানাইয়া মরণ দিয়েন না, মরণের আগে একবার সোনার মক্কা মদিনায় আমাদেরকে দেখাইয়েন, মদিনা না দেখা যদি মারা যায় মরার পরে রুহটা মদিনা মদিনা বইলা কানবে মনে, বড় আশা ছিল যাব মদিন মনে, বড় আশা বাবা যারা যারা মদিনা যাইতে চাই একটু জবান খুলে মুনাজাতে জোরে জোরে ডাক দেন আর পড়েন, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, বলেন না, মক্কাও মদিনা মনে বড় আশা
মনে বড় আশা। আল্লাহ মাহফিলের সদস্য যারা যারা দোয়াচা আমির ভাই সহ আল্লাহ সভাপতি সাহেব সহ এমন করে যারা যারা দোয়া চায় প্রত্যেকের দোয়া কবুল ও মঞ্জুর করে, প্রত্যেকটা দরখাস্ত কবুল করে। মরণের আগে সবার দিলে আর জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।